আনন্দের সাথে হোক মেধা বিকাশ, এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 41 নং গারামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 100 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, বেলকুচি সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল সাইদুল আলম, 5 নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল রশিদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়শঙ্কর সাহা, আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তামজিদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ এবং প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ আহমেদ সহ শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। সংবাদের আলো, ডেক্স নিউজ। আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন ইতিমধ্যে আমাদের গ্রামেরই কিছু যুবকবৃন্দ মিলে এই ফাউন্ডেশনটা তৈরি করেছে এবং তাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা খুবই সুন্দর এবং সহযোগিতার হাত নিয়ে তারা এখানে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে এসেছে। আমরা ইতিমধ্যে এই ফাউন্ডেশন থেকে আরো 3টা প্রোগ্রাম করেছি, আমরা বৃক্ষরোপণ করেছি, দুর্যোগের সময় অসহায় গরিব মানুষদের পাশে তারা দাঁড়িয়েছে খাদ্য সামগ্রী নিয়ে এবং ইতিমধ্যে কয়েকটা অসহায় দরিদ্র মুমূর্ষু রোগীদেরও তারা সহযোগিতা করেছে এবং আজকে এই গ্রামবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা কিন্তু আবার একটি মহৎ উদ্যোগ নিয়ে কিন্তু আমাদের মাঝে হাজির হয়েছে। আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে তাদের উদ্যোগে আমাদের এই প্রতিষ্ঠানে যে সমস্ত মেধাবী শিক্ষার্থী দরিদ্র শিক্ষার্থী তাদের ভিতর কিছু উপকরণ শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে সেই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হলো। স্যার, আপনি সুবিধামতো সময়ে আপনি স্যার যাবেন, তো আমাকে এই মাসে, আমি সময় দিতাম যে এই মাসে 2 তারিখে যাবো, যাক অন্য কোনো ঝামেলা বাদে নেই, আমি এখানে আসতে পারছি। আমি নিজেকে ধন্য মনে করছি একটা মতি উদ্যোগ আপনার প্রতিষ্ঠানের মাধ্যম শিক্ষার্থীদের, এটা আসলেই একটা ভালো একটা কথা আছে, মানুষ বাসে তার বয়সে না, কর্মের মাধ্যমে। আমি যদি 100 বছর বাঁচি, যদি কোনো ভালো কাজ না পেয়ে আমার আমাকে কিন্তু আপনি স্মরণ করবেন না, আর আমি যদি অল্প বয়সে বাঁচি বাট আমি যদি ভালো কিছু কাজ করে যাই ওইটি আমাকে বাঁচিয়ে রাখে। চাকরিজীবী বা স্টুডেন্ট প্রবাসী আমাদের বন্ধু বান্ধব সবার সাহায্যে সবার সহযোগিতায় সবাই এখানে অর্থ ডোনেট করে আর তাদের সবার সহযোগিতায় আমরা মূলত কি আমাদের ফাউন্ডেশনটা পরিচালনা করে থাকি আর তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। আশা করি আমরা সকলের সকলকে সহযোগিতা করে অনেক দূর এগিয়ে যেতে পারবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ।